শওকত ওসমান, জন্ম 2 জানুয়ারি 1917 হুগলি, মৃত্যু 14 মে 1898 ঢাকা। অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী তাকে মানুষের অপরাজেয় আত্মার প্রতীক হিসেবে অভিহিত করেছেন। তার প্রকৃত নাম শেখ আজিজুর রহমান। উপন্যাস শওকত ওসমান রচিত উপন্যাস বনি আদম 1943 সালে প্রথম খণ্ড, প্রথম লিখিত। 1943 সালে বনি আদম প্রকাশিত হয়, এটি প্রথম লিখিত উপন্যাস তার। জননী 1861 সালে ক্রীতদাসের হাসি, 1862 চোর সন্ধি, সমাগম, জাহান্নাম হইতে বিদায়, দুই সৈনিক, নেকড়ে অরণ্য, পতঙ্গ পিঞ্জর, রাজ সাক্ষী, জলাঙ্গি, পুরাতন খঞ্জর, রাজপুরুষ, পিতৃপুরুষের পাপ, আর্তনাদ, রাজা উপাখ্যান। গ্রন্থাকারে প্রকাশিত প্রথম উপন্যাস জননী, 1961 সালে প্রকাশিত, এটি তার শ্রেষ্ঠ উপন্যাস। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস জাহান্নাম হইতে বিদায়, দুই সৈনিক, নেকড়ে অরণ্যে অরণ্য, জলাঙ্গি। ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস আর্তনাদ 1985 সালে প্রকাশিত হয়। তার ক্রীতদাসের হাসি প্রতীকধর্মী উপন্যাস, দিরহাম দৌলত দিয়ে ক্রীতদাস গোলাম কেনা যায়, বান্দি কেনা যায়, ক্রীতদাসের হাসি কেনা যায় না, নায়ক তাতারির এই উক্তি উপন্যাসের সার কথা। রাজা উপন্যাস রূপকধর্মী উপন্যাস। উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র ক্রীতদাসের হাসি তাতারি, মেহেরজান বাদশাহ হারুন, জননী দরিয়া বিবি, মোনাদিম, ইয়াকুব, আজহর, চন্দ্র কোটাল, জাহান্নাম হইতে বিদায়ের চরিত্র গাজী রহমান, দুই সৈনিক এর চরিত্র সাহেলি, চামেলি, মুখদুম মৃধা। ছোট গল্পগ্রন্থ পিজরাপোল, জনু, আপা ও অন্যান্য গল্প, সাবেক কাহিনী, প্রস্তর ফলক, উপলক্ষ, নেপথ্য, নেত্রপথ, উভশৃঙ্গ, শ্রেষ্ঠ গল্প, জন্ম যদি তব বঙ্গে। এটি মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প, ছোট গল্প গ্রন্থ, জন্ম যদি তব বঙ্গে 1975 সালে প্রকাশিত। মনিব ও তাহার কুকুর, ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী 1990 সালে প্রকাশিত, ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী, এবং তিনি মির্জা, তিন মির্জা তার ছোট গল্পগ্রন্থ। গুরুত্বপূর্ণ গল্প বিবেক, দুই মুসাফির, উদ্বৃত্ত মৌন নয়, ভাষা আন্দোলন ভিত্তিক, তিন মির্জা, নতুন জন্ম, মেজাজ, ডেনা, দুই ব্রিগেডিয়ার, আলোক অন্বেষা। মুক্তিযুদ্ধ ভিত্তিক গুরুত্বপূর্ণ গল্প। নাটক আমলার মামলা, কাকুর মণি, বাগদাদের কবি, তস্কর লস্কর, ডক্টর আবদুল্লাহর কারখানা, পূর্ণ স্বাধীনতা, চূর্ণ স্বাধীনতা, তার ঐতিহাসিক নাটক বাগদাদের কবি, অনুদিত নাটক মোলিয়ারের 5টি নাটক। তিনি ফরাসি নাট্যকার, নাট্যগুলো হল নিম হাকিম, প্রেম মহৌষধিম, বৃত্তযোগ, ভণ্ড তারুফ, নরদেশী। অন্যান্য অনুবাদ গ্রন্থ স্পেনের ছোট গল্প, টাইম মেশিন, টলস্টয়ের 9টি গল্প, শিশুতোষ গ্রন্থ ওটন সাহেবের বাংলো, মস্কোইটো ফোন, পঞ্চসঙ্গী, খুদে সোশ্যালিস্ট। প্রবন্ধ গ্রন্থ সংস্কৃতির চড়াই উত্তরাই 1885 সালে প্রকাশিত। মুসলিম মানুষের রূপান্তর, ভাব, ভাষা, ভাবনা, সমুদ্র, নদী সমর্পিত, ইতিহাস বিস্তারিত, নিঃসঙ্গ নির্মাণ, মৌলবাদের আগুন নিয়ে খেলা। পুরস্কার ক্রীতদাসের হাসির জন্য 1967 খ্রিস্টাব্দে আদমজি সাহিত্য পুরস্কার লাভ করেন। ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী গল্পের জন্য ফিলিপস পুরস্কার লাভ করেন। বিভিন্ন পরীক্ষা আসা প্রশ্নাবলী, 1 নম্বর, শওকত ওসমানের রচনা নয়, উত্তর গব হেজাল, চোর সন্ধি, ক্রীতদাসের হাসি, বনি আদম, এ 3টি শওকত ওসমানের রচিত। শওকত ওসমান রচিত জাহান্নাম হইতে বিদায় গ্রন্থের মূল উপজীব্য বিষয় হল মুক্তিযুদ্ধ।
3 নম্বর আমলান মামলা নাটকটি লিখেছেন শওকত ওসমান। 4 নম্বর শওকত ওসমানের রচনা কোনটি? উত্তর খ জননী। 5 নম্বর শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন? ক্রীতদাসের হাসি। 6 নম্বর জাহান্নাম হইতে বিদায় উপন্যাসটি রচয়িতা কে? শওকত ওসমান। কাকুরমণি নাটকটিকে লিখেছেন শওকত ওসমান। প্রখ্যাত সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কি? শেখ আজিজুর রহমান। জাহান্নাম হইতে বিদায় শওকত ওসমান রচিত একটি কি উপন্যাস? মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। কোনটি প্রতীকধর্মী উপন্যাস? উত্তর খ ক্রীতদাসের হাসিম। গ্রন্থটির জন্য তিনি 1966 সালে আদমজী সাহিত্য পুরস্কার লাভ করেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আজকের এই আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দ্রুত পাওয়ার জন্য। আর কোনো তথ্য যদি ভুল থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।